বিএস নিউজে আপনারা আজকে দেখাব রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু জীবনী কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যত দুঃখ বহন করেছেন তা পৃথিবীর আর কোনো সাহিত্যিকের জীবনে ঘটেছে বলে জানা নেই তেরো বছর বয়সে মাতৃহারা হরেন তার বিয়ের রাতে ভগ্নীপতি মারা যান চার মাস পরে আত্মহত্যা করেন যার প্রেরণা ও ভালোবাসায় তিনি কবি হয়ে উঠছেন সেই নতুন বউঠান কাদম্বরী দেবী উনিশশো দুই কবিপত্নী মৃণালিনী দেবী উনত্রিশ বছর বয়সে মারা গেলেন রবীন্দ্রনাথ তখন একচল্লিশ দুই মেয়ের বিয়ের শর্ত ছিল জামাইদের বিলেতে ব্যারিস্টারি ও ডাক্তার পড়াতে বিলেত পাড়াতে হবে কিন্তু কিছুদিনের মধ্যেই রেণুকা অসুস্থ হয়ে পড়লেন বাঁচানো গেল না তাকেও উনিশশো পাঁচে চলে গেলেন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনিশশো পুত্র বারো বছরে কলেরায় মৃত্যু হয় উনিশশো তেরোয় রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন উনিশশো আঠেরে বড় মেয়ে বেরি অসুস্থ বেলাকে প্রতিদিন গাড়িতে করে দেখতে যেতেন কবি বাবার হাত ধরে মেয়ে বসে থাকত বিছানায় আর তখন রবীন্দ্রনাথের জামাই শরৎ টেবিলের ওপর পা তুলে সিগারেট খেতে থেকে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ বিদ্রুপ করতেন একদিন বেলাকে দেখতে গিয়ে মাঝপথে শুনলেন সে মারা গেছে মেয়েকে শেষ দেখা না দেখে ফিরে এলেন বাড়ি পুত্র রবীন্দ্রনাথ লিখেছেন বাড়িতে এসে তিনি কাউকে বুঝতে দিলেন না যে কী শোকে আছেন তিনি ও কি অসহ্য যন্ত্রণার মধ্যে তিনি তার সন্তানকে হারিয়েছেন কবি ছোটো মেয়ে মিয়ার বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে যাকে বিলাতে বিজ্ঞানী করার জন্য প্রতি মাসে সেই সময় পাঁচশত টাকা করে পাঠাতেন আর নগেন্দ্র চিঠি লিখে আরও টাকা পাঠানোর তাগাদা দিতেন প্রত্যুত্তরে কবি লিখতেন আমার জমিদারি থেকে প্রতি মাসে পাঁচশো টাকাই পাই তার পুরোটাই তোমাকে পাঠাই সেই নগেন্দ্র বিলাত থেকে ফিরে দুই সন্তানসহ মীরা খেয়ে পরিত্যাগ করে অন্যত্র চলে যান কবির তিন জামাই যাদের প্রত্যেককে বিদেশে পড়িয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কবিকে দুঃখ দিয়েছেন সারা জীবনে কবি দুঃখ পেয়েছেন বারে বারে অপমানিত উপেক্ষিত হয়েছেন অসংখ্যবার আর্জেন্টিনার কবি প্রেমী লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পার সাথে তার সম্পর্ক নিয়ে কুস্যা করে সংবাদপত্র প্রকাশিত হয়েছিল কবি তখন চৌষট্টি নোবেল পুরস্কারপ্রাপ্ত বিশ্ববারণ্য সাহিত্যিক কবির নোবেল প্রাপ্তি নিয়েও কিছু লোক তাকে ব্যঙ্গও করেছিলেন চিঠি লিখে কবির কাছে জানতে চেয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার টেকনিক সেক্ষেত্রে ভাবি পুরস্কার প্রাপক কবিকে অর্ধেক টাকা দিতেও রাজি ছিলেন শান্তিনিকেশনে সাক্ষাৎ করতে এসে কেউ কবিকে বলেছেন রবিবাবু আপনি কি এখনো কবিতা টবিতা লেখেন নাকি মানে অতগুলো টাকা পাওয়ার পর আবার কেউ লেখে নাকি অথচ অনেকেই জানেন না নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটা প্রশান্ত চন্দ্র মহাশয় যখন কবিকে দেন তখন কবির প্রথম প্রতিক্রিয়া ছিল যাক ওই টাকা এবার বিশ্বভারতীর সেচখাল কাটার সংস্থানটা হবে যারা কবি বা লেখককে তারা সকলেই সমাজের কাছে একটা স্বীকৃতি চায় রবীন্দ্রনাথ বহুদিন সেটা বাঙালি সমাজের কাছে পাননি তাই নোবেল পুরস্কার পাওয়ার পর তাকে যখন সম্বর্ধনা দেওয়া হলো তখন তিনি বললেন আমি এই সম্মানের পাত্রকে ওষ্ঠ পর্যন্ত তুলব কিন্তু গলা পর্যন্ত দেব না যেতে কত বড় অভিমান ও দুঃখ থাকলে তবেই এ কথা বলা যায় রবীন্দ্রনাথ নিজেই বলেছেন পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেল না সে লোক ঈশ্বরের কাছ থেকে সব পাওয়া পেলো না বারে বারে মৃত্যু দুঃখ অপমান রবীন্দ্রনাথকে শানিত করেছে সৃষ্টিপথে নির্মহ করেছে জগৎ সংসারে নষ্টাল জড়ি করেছে ক্ষণে ক্ষণে তাই তিনি বলতে পেরেছেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে আমরাও যেন সদা তার সুরে সুর মিলিয়ে বলতে পারি মনের আজ কহজে যে ভালো মন্দ যাহাই আসুক সত্যে লও সহজে দেখলেন শুনলেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুরে এমনই কিছু দুঃখের ঘটনা যা আপনি একসঙ্গে একইভাবে একই ভিডিওতে হয়তো করে শোনেননি কবিকে প্রণাম জানিয়ে আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন